हेलो एवरीवन, वेलकम टू माय चैनल श्री रॉय एजुकेशन। आज के आमरा 3rd অগাস্টের SSC CHSL এ আসা কোশ্চেনগুলো আমরা ডিসকাস করব, আর এর সঙ্গে আমি স্ক্রিনশটও দিয়ে দিয়েছি আমার চ্যানেলে যে স্ট্যাটিক জিকের মানে প্লেলিস্টে গিয়ে। স্ট্যাটিক জিকের একটা প্লেলিস্ট আছে, সেখানে মিউজিশিয়ান সমস্ত রিলেটেড স্ট্যাটিক জিকেগুলো আমি কভার করেছি, কিছু কিছু যেগুলো SSC বা TCS এ আসা ইম্পর্টেন্ট টপিক্স ওয়াইজ আমি করে দিয়েছি, ঠিক আছে? সেগুলো যদি দেখে যান কমন পাবেন, ঠিক আছে? তো আমি সেগুলো তুলে ধরেছি। ফার্স্ট হচ্ছে পণ্ডিত রবিশঙ্করজি। পণ্ডিত রবিশঙ্করজি উনি হচ্ছেন সেতার বাদক। রিলেটেড টু উইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট? আনসার ইজ সেতার। অ্যান্ড হি ওয়াজ অ্যাওয়ার্ডেড ভারতরত্ন ইন দ্য ইয়ার 1999, ঠিক আছে? তাহলে এই যে দেখতেই পাচ্ছেন, এটা আমি করিয়েছিলাম সেতার। সেতারের সঙ্গে তাহলে কার কার রিলেটেড আছে? নিখিল ব্যানার্জি আছেন, রবিশঙ্করজি আছে, বিলাহিত খান আছে, অ্যান্ড হরশঙ্কর ভট্টাচার্য, এনারা প্রত্যেকেই হচ্ছে সেতারের সঙ্গে রিলেটেড। নেক্সট হচ্ছে শ্রী রামকৃষ্ণ পরমহংসর অরিজিনাল নেম কি? অরিজিনাল নেম অফ শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব ইজ গদাধর চট্টোপাধ্যায়, ঠিক আছে? গদাধর চট্টোপাধ্যায় ইজ দ্য অরিজিনাল নেম অফ শ্রী রামকৃষ্ণ পরমহংস। তাহলে এখানে আমরা আরও কিছু নাম আমরা দেখে নেব। আচ্ছা, আমি একটা টপিক আমি জেনে নিলাম যে এই অরিজিনাল নেম বা তার টাইটেল রিলেটেড কোশ্চেন আসছে, তো এটা আমি একটা ভিডিওতে করে দেবো, ঠিক আছে? স্বামী বিবেকানন্দ, এনার অরিজিনাল নেম হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত। দীন দেশবন্ধু কাকে বলা হয়? চিত্তরঞ্জন দাস। ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট কাকে বলা হয়? বালগঙ্গাধর তিলক। অ্যান্ড ফ্রন্টায়ার গান্ধী কাকে বলা হয়? খান আব্দুল গাফার খানকে। ওকে, নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রিলেটেড কোশ্চেন। এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রিলেটেড কোশ্চেন, এটাও আমি স্ট্যাটিক জিকে পড়ছিলাম, এটা আমি সলভ করে দেবো। যা যা ইম্পর্টেন্ট পরীক্ষাতে কী কী এসেছে, কোন পরীক্ষাতে, সব এক্স্যাক্টলি আমি করে দেবো, ঠিক আছে? এর থেকে বাইরে কিছু আসবে না। তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এস্টাবলিশড কত সালে হয়েছিল? ইন দ্য ইয়ার 1885। আচ্ছা, কি এস্টাবলিশড করেছিল এটা? একজন রিটায়ার্ড সিভিল সার্ভেন্ট ছিলেন, তার নাম কি? অ্যালান অক্টাভিয়ান হিউম। উনি এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসটা এস্টাবলিশড করেছিলেন ইন দ্য ইয়ার 1885। আচ্ছা, ফার্স্ট সেশন কোথায় হয়েছিল? ফার্স্ট সেশন হয়েছিল কিন্তু বোম্বেতে। ওকে, প্রেসিডেন্টশিপ কার আন্ডারে ছিল? WC ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জির আন্ডারে এই প্রেসিডেন্টশিপটা ছিল। এই ফার্স্ট সেশনটা হয়েছিল বোম্বেতে। কত সালেই হয়েছিল? ওই প্রথম 1885 সালেই হবে। আর কতজন ডেলিগেটস অল ওভার দ্য ইন্ডিয়া প্রেজেন্ট ছিল? 72 ডেলিগেটস প্রেজেন্ট ছিল এই ফার্স্ট সেশনটাতে, ঠিক আছে? আচ্ছা, এই সেশনগুলো ইম্পর্টেন্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের। আমি দেখি, আমি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে ইম্পর্টেন্ট সেশনসগুলো আছে সেগুলো আমি একটা ভিডিওতে আমি করে দেবো। আচ্ছা, হুমায়ুন এস্টাবলিশড আ নিউ সিটি। তাহলে হুমায়ুন একটা নতুন শহর এস্টাবলিশ করেছিল, তার নাম কি? দীনপানহা, ঠিক আছে? কিন্তু এই আমরা সবাই জানি হুমায়ুনের সময় শেরশাহ অ্যাটাক হয়েছিল 1540 সালে। শেরশাহ ডিফিটেড হুমায়ুন, হুমায়ুনকে তো শেরশাহ ডিফিট করে দিচ্ছে, অ্যান্ড কমপ্লিটলি ডিস্ট্রয়েড দ্য দীনপানহা অ্যান্ড বিল্ট হিস নিউ ক্যাপিটাল। তাহলে দীনপানহা যেটা হুমায়ুন তৈরি করেছিলেন সেটাকে শেরশাহ নিজে জিতে যাওয়ার পর কমপ্লিটলি ডিস্ট্রয় করে দিচ্ছে এই হুমায়ুনের তৈরি দীনপানহাটাকে, ঠিক আছে? আচ্ছা, হুমায়ুনের সঙ্গে শেরশাহ দুটো ব্যাটেল হয়েছিল ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সেটা হচ্ছে ব্যাটেল অফ চৌসা ইন দ্য ইয়ার 1539 অ্যান্ড ব্যাটেল অফ কনৌজ, ঠিক আছে? যেটাকে আমরা বলে থাকি ব্যাটেল অফ বিলাগ্রাম, সেটা কত সালে হয়েছিল? 1540 সালে। আচ্ছা, হুমায়ুন এই যে ব্যাটেলে যে হেরে গেল, হেরে যাওয়ার পর কিন্তু হুমায়ুন এক্সাইল করে গেল, মানে পালিয়ে গেল। কত বছরের জন্য? 15 ইয়ার্স। অ্যান্ড আফটার 15 ইয়ার্স হুমায়ুন আবার রিটার্ন করছে উইথ দ্য হেল্প অফ বৈরাম খান। বৈরাম খানের সাহায্যে হুমায়ুন আবার 15 বছর বাদে আবার রিটার্ন করছে, ঠিক আছে? আবার ইনভেডেড ইন্ডিয়া, আবার জিতে গেল 1555 সালে। কিন্তু ফাইনালি হুমায়ুন ইন দ্য ইয়ার 1556 ওনার একটা লাইব্রেরি তৈরি করেছিলেন, সেই লাইব্রেরি সিঁড়ি থেকে পড়ে হুমায়ুন মারা যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটাও একটা কোশ্চেন আসতে পারে, হুইচ মুঘল এম্পায়ার ডাইড ডিউ টু ফলিং ফ্রম দ্য লাইব্রেরি বিল্ডিং স্টেয়ার্স। ওকে, তাহলে আনসার কী হয়ে যাবে? হুমায়ুন। হুমায়ুন কত সালে মারা যাচ্ছে? 1556। হুমায়ুন 15 বছরের জন্য এক্সাইল করেছিলেন, রিটার্ন করছে কার সাহায্যে? বৈরাম খানের সাহায্যে। এগুলো সব কোশ্চেন এগুলো। আচ্ছা, হুমায়ুনের লেখা একটি বই, হুমায়ুনের লেখা নয়, হুমায়ুনকে নিয়ে লেখা একটা বই আছে, তার নাম হচ্ছে হুমায়ুন নামা। কে লিখেছিলেন? হুমায়ুনের হাফ সিস্টার গুলবাদান বেগম, ঠিক আছে? তাহলে গুলবাদান বেগম লিখেছিলেন হুমায়ুন নামা। নেক্সট, এইটা একটা ইম্পর্টেন্ট আমি দেখে রেখেছি, এটা আমি একটা বানিয়ে দেব খুব তাড়া, মানে দেখি কালকের মধ্যে এটা চলে আসবে। সেটা হচ্ছে যে আমাদের যে সংবিধান যখন গঠন হয়েছিল, তো আমাদের সংবিধানে তো বিভিন্ন ফিচার্সগুলো কিন্তু বিভিন্ন দেশ থেকে কিন্তু আমরা বড় করেছিলাম, ঠিক আছে? তো সেইগুলো কোন দেশ থেকে আমরা কী ফিচার্স বড় করেছি, সেই রিলেটেড কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসছে, তো আমি এটা করে দেবো।
যেমন হচ্ছে এইবারে যে টেস্ট সেটা হচ্ছে পলিটিক্যাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন বরোড ফ্রম হুইচ কনস্টিটিউশন, তাহলে হুইচ কান্ট্রি থেকে এই পলিটিক্যাল যে পার্ট আছে আমাদের সংবিধানের সেটা বড় করা হয়েছে, আনসার ইজ ব্রিটিশ কনস্টিটিউশন থেকে, ঠিক আছে? তাহলে ব্রিটিশ কনস্টিটিউশন থেকে এই পলিটিক্যাল পার্টটাকে আমরা বড় করেছি। কিন্তু আমরা যদি কোশ্চেন এসে থাকে ফিলোসফিক্যাল পার্টটাকে কোথা থেকে বড় করেছি, তাহলে ফিলোসফিক্যাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন ইজ লার্জলি বরোড ফ্রম আমেরিকান অ্যান্ড আইরিশ কনস্টিটিউশন, বোঝা গেছে? আচ্ছা, এখানে আমি একটা শর্টে আমি একটা করে দিয়েছি, সেটা হচ্ছে ইউএসএ থেকে কী কী বড় করেছি, ফান্ডামেন্টাল রাইটস, প্রিএম্বল, জুডিশিয়াল রিভিউ। ইউকে থেকে বড় করেছি আমরা বাইক্যামেরাল রিটস, বাইক্যামেরাল যেটা স্ট্রাকচার যেটা আছে, রিটস আছে, পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্ট, আমাদের যে গভর্নমেন্ট আছে সেটা তো পার্লামেন্টারি টাইপ, এটা আমরা ওই ব্রিটেন থেকে, ইউকে থেকে আমরা কিন্তু বড় করেছি, ঠিক আছে? ইউএসএস আর থেকে আমরা কী কী বড় করেছি, ফান্ডামেন্টাল ডিউটিস অ্যান্ড হচ্ছে 5 ইয়ার্স প্ল্যান, অ্যান্ড আয়ারল্যান্ড থেকে আমরা ডিপিএসপি বড় করেছি, ঠিক আছে? নেক্সট, ISSF ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন রুদ্রাংশ বালাসাহেব পাটেল বিলং টু উইথ স্টেট, তাহলে রুদ্রাংশ বালাসাহেব পাটেল উনি হচ্ছেন মুম্বাইয়ের বাসিন্দা। তাহলে উনি কিসের জন্য গোল্ড মেডেল জিতেছিলেন, উনি 10 মিটার রাইফেলে গোল্ড মেডেল জিতেছিলেন অ্যাট দ্য ISSF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। আচ্ছা, হি ডিফিটেড ড্যানিলো সোলাজো অফ ইটালি টু উইন দ্য গোল্ড মেডেল, বোঝা গেছে? নেক্সট, আর্টিকেল 22, এই আর্টিকেল থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসছে, আর্টিকেল কিন্তু ভীষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে যেতে হবে, শুধুমাত্র উপর থেকে দেখে গেলেই চলবে না, ভিতর থেকে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে যেতে হবে। সেটা হচ্ছে আর্টিকেল 22, কিসের কী ডিল করছে, প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন ইন সার্টেন কেসেস, ঠিক আছে? তাহলে এই আর্টিকেল নাম্বার 22টা বোথ সিটিজেন অ্যান্ড নন সিটিজেন সবার জন্য এটা অ্যাপ্লিকেবল। তাহলে আর্টিকেল 22 এর অনেকগুলো তিনটে পার্ট আছে, ঠিক আছে? যেমন আর্টিকেল 22 এর 1 কি বলছে, এনি পার্সন হু ইজ ইন কাস্টডি হ্যাজ টু বি ইনফর্মড অ্যাজ টু ওয়াই হি হ্যাজ বিন অ্যারেস্টেড, মানে একটা মানুষকে যদি আমি ধরি কাস্টডিতে নিয়ে যাই, তাকে অন্তত আমাকে জানাতে হবে যে তাকে কী কারণে তা সে অ্যারেস্ট হলো, ঠিক আছে? ফার্দার, হি ক্যান নট বি ডিনাইড দ্য রাইট টু কনসাল্ট অ্যান অ্যাডভোকেট, অ্যান্ড উনি কিন্তু অ্যাডভোকেটের সঙ্গে কিন্তু কনসাল্ট করতে পারবেন, এটা কিন্তু আমার মানে ডিনাই করে দেওয়া যাবে না, ওনার এটা অধিকার আছে অ্যাডভোকেটের সঙ্গে কনসাল্ট করার। নেক্সট, আর্টিকেল নাম্বার 22 কী বলছে, দ্য অ্যারেস্টেড ইন্ডিভিজুয়াল শুড বি প্রডিউস বিফোর আ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উইদিন 24 আওয়ার্স অফ ইস অ্যারেস্ট, তাহলে অ্যারেস্ট হওয়ার 24 ঘন্টার মধ্যে ওনাকে প্রডিউস করতে হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে, বোঝা গেছে? নেক্সট, আর্টিকেল নাম্বার 22 এর 3 কী বলছে, নো ইন্ডিভিজুয়াল হ্যাজ বিন অ্যারেস্টেড ক্যান বি কেপ্ট ইন কাস্টাডি ফর মোর দ্যান দ্য পিরিয়ড ডিটারমাইন্ড বাই দ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যতটা সময় তাকে কাস্টাডিতে রাখার নির্দেশ দেবেন ততক্ষণই রাখতে পারা যাবে এই কাস্টাডিতে, তার থেকে বেশি নিজের ইচ্ছে মতো আমি কিন্তু রাখতে পারবো না। এগুলোই হচ্ছে একটা মানুষের ফান্ডামেন্টাল রাইটস এগেনস্ট প্রোটেস্ট, মানে প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট, ঠিক আছে? নেক্সট, 2011 সেন্সাস, এই 2011 সেন্সাস থেকে প্রচুর কোশ্চেন আসছে, আবার সে একই কথা বলবো, আমার প্লে লিস্টের স্ট্যাটিক জিকে একটা আছে পোর্শন আছে, সেই স্ট্যাটিক জিকের প্লে লিস্টে গিয়ে সেন্সাস 2011 আপনারা একবার চোখ বুলিয়ে নেবেন, প্রত্যেকটা কোশ্চেন কমন পাবেন, এর থেকে বেশি কিছু করার দরকার নেই, ওখানে সমস্ত কিছু ইম্পর্টেন্ট জিনিসটাই তুলে ধরা আছে। এখানে কোশ্চেন আসছে কি হায়েস্ট লিটারেসি রেট কোথায় আছে, কেরালাতে আছে। যদি বলে যে ইউনিয়ন টেরিটরিজের মতো হায়েস্ট, এই যো আমি স্ক্রিনশট নিয়ে নিয়ে দেখিয়ে দিয়েছি, আমি এগুলো পড়ানো এগুলো, ঠিক আছে? আচ্ছা, ইউনিয়ন টেরিটরিজের মধ্যে হায়েস্ট কী আছে, লক্ষদ্বীপ আছে। আচ্ছা, যদি বলে বটম কোন কোন স্টেট আছে, বিহার আছে, ঠিক আছে? সব থেকে বটমে লিটারেসি রেটের দিক থেকে। নেক্সট, উইচ স্টেট ইজ দ্য হায়েস্ট প্রোডিউসার অফ ম্যাঙ্গানিজ ইন ইন্ডিয়া, তাহলে হায়েস্ট প্রোডিউসার অফ ম্যাঙ্গানিজ কী আছে, মধ্যপ্রদেশ আছে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কোশ্চেন, এটা হচ্ছে প্রোডাকশনের দিক থেকে তো ম্যাঙ্গানিজ হলো হায়েস্ট প্রোডাকশন, যদি বলে হায়েস্ট রিজার্ভ অফ ম্যাঙ্গানিজ তখন আনসার হয়ে যাবে কিন্তু ওড়িশা, বোঝা গেছে? আচ্ছা, নিকেল প্রোডাকশনে হায়েস্ট আছে ওড়িশা, কোবাল্ট প্রোডাকশনে হায়েস্ট হচ্ছে ঝাড়খণ্ড, কপারে হচ্ছে মধ্যপ্রদেশ, অ্যান্ড লেড সিলভারে আছে রাজস্থান। কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন, হুইচ স্টেট ইজ দ্য লার্জেস্ট হায়েস্ট প্রোডিউসার অফ গোল্ড, সোনা কে বেশি উৎপাদন করছে। নেক্সট হচ্ছে স্তূপা তালুকদার, স্তূপা তালুকদার কোন ট্রান্সফর্মের সঙ্গে যুক্ত, ওডিসি ট্রান্সফর্মের সঙ্গে যুক্ত। আচ্ছা, ওডিসি ট্রান্সফর্মের সঙ্গে, এটা আমার স্ট্র্যাটেজিকে পোর্শনের কুড়িয়ে দেওয়া, ঠিক আছে? একটা ভিডিও আছে সেখানে আপনারা দেখে নেবেন, সেখানে ওডিসি যে ট্রান্সফর্মের সঙ্গে আরেকজন বিখ্যাত পার্সোনালিটি অ্যাসোসিয়েটেড, সে তিনি হচ্ছেন গুরু কেলুচরণ মহাপাত্র। এই গুরু কেলুচরণ মহাপাত্র কত সালে পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পেয়েছিলেন, 2000 সালে, ঠিক আছে? পরীক্ষায় এসেছে এই 2000 কত সালে গুরু কেলুচরণ মহাপাত্র অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আর কারা কারা আছেন ওডিসি ট্রান্সফর্মের সঙ্গে যুক্ত, আনসার ইজ মাধবী মুগদাল, কুমকুম মহান্তি, এনারা প্রত্যেকেই হচ্ছে ওডিসি ট্রান্সফর্মের সঙ্গে
যুক্ত। তাহলে দ্যাটস অল ফর নাও, যদি ভালো লেগে থাকে ভিডিও থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন। আমি সমস্ত CHSL-এ কোন কোন টপিক থেকে কী কী আসছে এগুলো কিন্তু আমি দিতে থাকছি, তো চ্যানেলটিকে সেই জন্য সাবস্ক্রাইব করে রাখবেন যাতে কোনো কিছু মিস না হয়। আর এগুলো যদি দেখে যান তাহলে কিন্তু কমন পাবেন, ঠিক আছে? আর ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।